অবিশ্বাস্য 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 শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে এক রানে হারালো হায়দ্রাবাদ। পেন্ডুলামের মতো দোল ছিল হায়দ্রাবাদ ও রাজস্থানের ভাগ্য। ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছিল দুই দলের সমীকরণ, যাকে বলা যায় রীতিমতো অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। শেষ ওভারে শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে এক রানে হারিয়েছে হায়দ্রাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে প্যাটস কামিন্সের দল। বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 201 রান তোলে হায়দ্রাবাদ। দলের হয়ে 42 রান সর্বোচ্চ করে নীতিশ কুমার। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের একদম শেষ বলে গিয়ে এক রানে হেরেছে রাজস্থান। হায়দ্রাবাদের ছুড়ে দেওয়া 293 তারা করতে গিয়ে ইনিংসের শুরুতে বড় ধাক্কা আসে সফরকারীদের। রানের খাতা খুলতে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জর্জ বাটাল এবং দলপতি সাঞ্জু স্যামসন। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে দিয়ে শুরুটা করেন হায়দ্রাবাদের অধিনায়ক। সুযোগ পেয়ে অভিজ্ঞ এই পেসার আস্থার প্রতিটা দেন, গোল্ডেন ডাক উপহার দেয় বাটলার। আউট হয়ে বিশ্বাসই করতে পারছিল না এই মার্কেট ওপেনার। এরপর ব্যাট হাতে নামে অধিনায়ক স্যামসন ও হতাশ হন। ভুবনেশ্বরের আউটসাইডের অফের বুমরাং গতির বল স্যামসন মিডিল স্টাম্পে উড়ে যায়। 3 বল মোকাবেলা রানের খাতা খোলার আগেই উইকেট কিপার এই বাটলার। জোড়া উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে সফরকারিয়া। সেখান থেকে দলের ওপেনার জয় সওয়াল ও রিগা ফরান এই জুটি দায়িত্বশীল ভূমিকা পালন করে। এই জুটি 10 ওভারে 100 রান পেরোয়। দলের 125 রানের মাথায় নটরাজনের আউট সাইডের অফের অ্যাকিউরেট কারে পরাস্ত হয় জয় সওয়াল। ফেরেন 7-4 ও 2 ছক্কার 40 বলে 67 রান খেলে। দুই বার ব্যবধানে ফেরেন পরাগ 159 রানের মাথায় 4 ছক্কা এবং 8-4 49 বলে 77 রান করেন। ক্রিজে থিতু হওয়ার দুই ব্যাটারকে হারিয়ে ফের চাপে পড়ে রাজস্থান। এরপর ঠান্ডা মাথায় চাপ সামলে দুই ক্যারি রিবিয়ান রোমান ওয়াল এবং সিমরন হেম তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের জয়ের পথে কিছুটা মসৃণ হয়। তবে এই ছক্কা আর 4 নটরাজের শিকার বিদায় নেন হেড মায়ার। এরপর ব্যাটে নেমে আস্থার কোদান দিতে হয় ধ্রুব জুরিয়ান। এক রানে ফেরেন। শেষ ওভারে রাজস্থানের লক্ষ্য দাঁড়ায় 13। ভুবনেশ্বর কুমার এক রান দিয়ে রোমানকে স্ট্রাইক দেন। পরে 4 ওভারে আসে 2-4-2-2 রান। আর জয়ের শেষ বলে দরকার ছিল 2 রান। এই 2 রানের সমীকরণে 1 রান নিতে পারে নাই পাওয়াল। শেষ পর্যন্ত 1 রানে হারে সফরকারীরা।